দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যা চেষ্টার কথা স্বীকার করেছে উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত মালি রবিউল ইসলাম। তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যা চেষ্টায় ব্যবহৃত হাতুড়ি সহ বিভিন্ন কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ। বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। পরে রবিউলকে আদালতে নেওয়া হলে আদালত তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ওয়াহিদা খানম এখন অনেকটাই আশঙ্কামুক্ত। গত কয়েকদিনের তুলনায় তার শারীরিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে বলে জানিয়েছে চিকিৎসকরা।